আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের জানাবো দেশি মুরগি থেকে বাচ্চাকে কখন আলাদা করতে হবে, গরমকালে কি করতে হবে। একটি দেশি মুরগির বাচ্চা মুরগি থেকে 3-4 দিনের মধ্যে আলাদা করে দিতে হবে এবং শীতকালে 10-12 দিনের মধ্যে আলাদা করে দিতে হবে, তাহলেই বাচ্চা সুস্থ থাকবে। গরমকালে হচ্ছে এদের উমের খুব একটা প্রয়োজন হয় না, তাপমাত্রা গরম থাকায়। এবং শীতের সময় যদি 10-12 দিন মুরগির সাথে বাচ্চাকে রাখা হয় তাহলে আর কৃত্রিমভাবে আপনাকে উম দিতে হবে না। এবং একটি বিষয় খেয়াল রাখতে হবে, মুরগি থেকে যখন আলাদা করবেন তখন অনেক দূরে রাখতে হবে, যেন মুরগির বাচ্চা বা মুরগি একে অপরের চিউচিউ শব্দটি পর্যন্ত না শোনে। যদি এরা শব্দটি শুনতে পায় তাহলে কি হবে, না বড় মুরগি ঠিকমতো খাবার খাবে না ছোট মুরগি ঠিকমতো খাবার খাবে, এতে করে বাচ্চা মা দুজনই অসুস্থ হয়ে যাবে। বড় মুরগি এবং বাচ্চা যখন একসাথে থাকবে তখন মাকে বেশি বেশি খাবার দিতে হবে এবং পানিতে ভিটামিন দিয়ে দিতে হবে, যেন সে 21 দিন পর্যন্ত একটি ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছে এর ভিটামিনের চাহিদা পূরণ হয়, দ্রুত রিকভার হয়ে যায় শরীর। এবং মুরগির বাচ্চাকেও আলাদা করে খাবার দিতে হবে, এরা যে খাবারগুলো খায় পরিমাণ মতো। মুরগি থেকে যখন বাচ্চাকে আলাদা করবেন অবশ্যই তাদের ঠিকমতো খাবার এবং পানি দিয়ে দিতে হবে। আর মুরগির সাথে যখন বাচ্চারা থাকবে তখন মুরগির দেখা দেখি বাচ্চারাও খাবার খাওয়া শিখে ফেলবে এবং আলাদা করার পর এরা একা একাই খেতে পারবে।